নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে চলো তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করে নিই। আজকে রান্না করব হচ্ছে পেঁপে, পেঁপে শাক, পেঁপে দিয়ে শাক করব। যারা পেঁপে খেতে ভালোবাসো না, তারা এভাবে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে খেতে, খুব টেস্টি হয়। দেখো, পেঁপেগুলি আমি খোসা ছাড়িয়ে ভালো করে কুড়িয়ে নিয়েছি। দেখো, তার ধুয়ে কুড়িয়ে নিয়েছি। এখন এগুলিতে সয়াবিন দেব আর বাদাম দেব। তো বাদামগুলি ভেজে নিচ্ছি তেল দিয়ে একটু। তোমরা চাইলে তেল ছাড়াও ভাজতে পারো। এখন আলুগুলিও ভেজে নেব। সব কিছু আমি আগে কেটে টেটে রেডি করে নিয়েছি। তো এখন বাদাম ভেজে নিয়েছিলাম, এখন আলুগুলি ভেজে নিচ্ছি। একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। অনেকেই পেঁপে খেতে চায় না, কিন্তু এভাবে যদি রান্না করো তাহলে খুবই ভালো লাগে খেতে। ট্রাই করে দেখো, যারা এখনো এভাবে খায়নি। তো পেঁপে শাকটা খেতে খুব টেস্টি হয়। তো এখন সয়াবিনগুলিও ভেজে নিচ্ছি ভালো করে, করে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তোমরা চাইলে কিশমিশও দিতে পারো। দেখো কিভাবে ভেজে নিচ্ছি। দেখো সয়াবিনগুলিও ভাজা হয়ে গেছে। একদম সিম্পল একটা রেসিপি, তোমরা ট্রাই করো প্লিজ, ভালো লাগবে। আর এখন তেল দিয়েছি আর একটু ঘি দিয়েছি। তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা দেব, এগুলো একটু ভেজে নেব। তারপরে পাঁচফোড়ন দিয়ে দেব, কাঁচা লঙ্কা দেব, পাঁচফোড়ন দেব, আদা কুড়া দেব। আদাগুলি কুচিকুচি করে কেটে নিয়েছি, পেঁপেগুলিও কুচিকুচি করে মানে কুড়িয়ে নিয়েছি। তো এখন আদা কুচি, তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি, ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে পাঁচফোড়ন দেব। দেখো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। একদম সিম্পল একটা রেসিপি। এখন পেঁপেগুলি যে কুচি কুচি করে কেটেছি এগুলি দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, যেমন দেখতে সুন্দর লাগছে খেতেও টেস্টি হয়েছে। তোমরা রুটি দিয়ে খেতে পারো, ভাত দিয়ে খেতে পারো। আলুগুলিও দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দেব, একটু জিরা গুঁড়ো, সব কিছু দিয়ে তারপরে মিশিয়ে নেব। লবণ দেব পরিমাণ অনুযায়ী। তো আর কিছু লাগবে না, নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দেব। তোমরা চাইলে আবার নামানোর আগে ঘিও দিতে পারো। তো দেখো মিশিয়ে ভালো করে তারপর ঢাকা দিয়ে দিয়েছি, কারণ আলুগুলি তো একটু সেদ্ধ হবে তার জন্য। তো ঢাকাটা তুলে আবার নেড়ে টেড়ে আবার ঢাকা দিয়ে দেব। দেখো সয়াবিনগুলি দিয়ে দিচ্ছি, বাদাম সয়াবিনগুলি দিয়ে দেব। তোমরা চাইলে খোসা ছাড়িয়েও দিতে পারো বাদামগুলি, আমি খোসা ছাড়াইনি, তেল দিয়ে ভেজেছি তার জন্য দিয়ে দিয়েছি। এখন আবার ভালো করে মিশিয়ে নেব। আর একটু চিনি দেবে নামানোর আগে, গরম মশলা গুঁড়ো, চিনি। দেখো হয়ে এসেছে, দেখতে কি সুন্দর হয়েছে। দেখো এখন একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, আবার মিশিয়ে নেব ভালো করে নেড়ে। দেখো কি সুন্দর একটা কালার এসেছে, আর অল্প একটু হয়ে গেছে, তো রেডি হয়ে গেছে পেঁপে শাক। যারা তোমরা পেঁপে খাও না, তোমরা এভাবে ট্রাই করে দেখো, ভালো লাগবে।
আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। তো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।